একটি 12 বছর বয়সী মেয়ে যদি মুখমণ্ডল খোলা রেখে লাইভ প্রোগ্রাম করে, এই লাইভে অংশগ্রহণ করলে কি গুনাহ হবে? দেখুন, মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগা হওয়ার যে সীমানা শরীর ঠিক করে দিয়েছে, মাসিক আরম্ভ হওয়া অথবা মাসিক আরম্ভ হতে বিলম্ব হলে সর্বশেষ এত বছর হওয়া, এর কাছাকাছি পর্যায়ে অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হয়ে তার কাছাকাছি পর্যায়ে যখন চলে যায়, তখনও শরীয়তের পর্দার বিধানটা প্রযোজ্য হয় যদি সে মেয়েকে দেখতে প্রাপ্তবয়স্কা মেয়ের মতো লাগে, তাহলে সেক্ষেত্রে তার জন্য পর্দার বিধান প্রযোজ্য হয়। এ বিষয়ে মোটামুটি বলে আমাদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য ইখতলাফ আছে বলা যায় না। তো এইরকম পরিস্থিতিতে কোনো মেয়ে যদি 12-13 বছর বয়স হয় এবং দেখতে তাকে প্রাপ্তবয়স্কা মেয়ের মতো লাগে বা আরও সহজ করে বললে চোখে পড়ে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার পর্দার বিধান লঙ্ঘন করে মুখমণ্ডল খোলা রেখে বা অন্য সাধারণ বাচ্চা মেয়েদের মতো করে তার লাইভ প্রোগ্রাম অংশগ্রহণ করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই জায়েজ হবে না। বিশেষ করে পর্দার বিষয়ে আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। ফিতনার আশঙ্কা বলতে যে কথাটা আছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সময়টাতে এখন পৃথিবীতে বাস করছি, এই সময়টাতে চতুর্দিকে এমনিতেই ফিতনায় পরিপূর্ণ। অনেক সময় ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত নিরাপদ না, 7-8-9-10 বছর হয়ে গেলে একটু মানে বড় হতে শুরু করেছে, কৈশোরে পদার্পণ করেছে, এই মেয়েরা পর্যন্ত নানা দিক থেকে নিরাপদ না, লোভাতুর এবং নোংরা মানুষদের দৃষ্টি থেকে। সেই রকম একটা সময়ে 12-13 বছর বয়সে একটা মেয়ে এসে, সে যদি আপনার ইসলামের কল্যাণে মুসলমানদের কল্যাণে কাজ করে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা প্রশংসনীয় হয় না। শরিয়ার বিষয়গুলো একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। এখানে ব্যক্তির নিরাপত্তা, ব্যক্তির ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, এগুলোকে অনেক বড় করে দেখে শরিয়ত। আপনি একজন মেয়ে হিসেবে দিনের কাজ করতে চান, আপনার জন্য হাজারটা পথ খোলা আছে, আপনি সেই কাজ করতে পারেন, মেয়েদের মধ্যে করতে পারেন, ছেলেদের জন্য করতে চান, আপনি লেখালেখির মাধ্যমে করতে পারেন, আপনি পর্দার বিধানটাকে রক্ষা করে কখনো কখনো প্রয়োজন হলে অবস্থা এবং পরিবেশের উপরে নির্ভর করে আপনি আপনার ভোকাল সেটাও আপনি দাওয়াতি কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে পর্দার বিধান যেন লঙ্ঘন না হয়। কিন্তু সেগুলো না করে যদি আমি দাওয়াতি কাজ করতে চাই বা ইসলাম প্রচারের কাজ করতে চাই, শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা কখনো গ্রহণযোগ্য হয় না। আপনি এমন কোনো পরিবেশে আছেন যে পরিবেশে পরিপূর্ণ আপনি পর্দা করতে পারছেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে শরিয়ার পর্দা লঙ্ঘন হয় এরকম কাজ করতে পারেন না। মোরাহাকা বলা হয়, মোরাহাকা মানে প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পর্যায়ে, এই পর্যায়ে পৌঁছে গেলে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হয় এবং সাবধান থাকতে হয়, এটা তাকওয়ার দাবি। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবিহাত উমুরুন মুশতাবিহাত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝামাঝি কিছু বিষয় আছে সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ, এগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন যে এটাকে পরিপূর্ণ হারাম বলা কঠিন হয়, হালাল বলা কঠিন হয়, কিন্তু এটা সন্দেহপূর্ণ, এই সন্দেহপূর্ণ জিনিস থেকে দূরে থাকতে হয়, এটা তাকওয়ার দাবি এবং তাকওয়ার খাতিরে এগুলো অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।